بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليتم به فإذا كبر فكبروا ولا تكبروا حتى يكبر وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَلَا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَلَا تَسْجُدُوا حَتَّى يَسْجُدَ وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعِينَ رواه أبو داود وهذا لفظه وأصله في الصحيحين الله پاک رب العالمين সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিসের দর্শের বিষয়বস্তু সালাতের ইমামত সম্পর্কে, জামাত সম্পর্কে আলোচনা প্রায় শেষ হয়েছে। জামাতের হুকুম, ইমামত সম্পর্কে এবং ইমামের সাথে সালাত আদায় করাই হচ্ছে জামাত। সুতরাং সামনে যে হাদিসটা আছে তাতে জামাতের কথাও যেন রয়েছে আর ইমামতির কথাও রয়েছে। ইমামের অবস্থা কেমন হবে আর মুক্তাদির অবস্থা কেমন হবে, ইমামের ইত্তেবা অনুকরণ কেমন করে হবে, এই মর্মে হাদিসটার তরজমা ব্যাখ্যা করা যাক। আর তারপর ইনশাআল্লাহ তাআলা যেসব মাসলা মাসাইল থেকে ইস্তিমবাত হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহ, নিঃসন্দেহে ইমাম নির্ধারিত করা হয়েছে, ইমাম নিযুক্ত করা হয়েছে মসজিদের সালাতের জন্য। লিউতাম্মাবে, এই জন্য যে তার তোমরা অনুকরণ করবে, ইক্তেদা করবে। লিউতাম্মাবে মানে লিউতাদাবে, ইতিমাম মানে ইক্তেদা করা। ইক্তেদাও আরবি ভাষা, ইত্তেবাও আরবি ভাষা, আর ইতিমামও আরবি ভাষা। সবগুলির অর্থ হচ্ছে অনুকরণ করা, পেছনে পেছনে চলা, কাছাকাছি থেকে পেছনে পেছনে চলা, এটা হচ্ছে অনুসরণ বা অনুকরণ করা। ফায়দা কাব্বারা ফাকাব্বিরু, ইমামের ইক্তেদা করার জন্য, ইমামের অনুসরণের জন্য ইমাম নির্ধারিত করা হয়েছে। এই কথা বলার পরে এর ব্যাখ্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে, ফায়দা কাব্বারা ফাকাব্বিরু, সুতরাং ইমাম যখন তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, তখন তোমরাও আল্লাহু আকবার বলো, যখন বলবে তখন বলো। ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বির, অতক্ষণ পর্যন্ত তোমরা তাকবীর বলবে না, আল্লাহু আকবার বলবে না, যতক্ষণ পর্যন্ত ইমাম তাকবীর না বলে। ইমামের যতক্ষণ তাকবীর না বলা হয়েছে ততক্ষণ তোমরা তাকবীর বলবে না। তাহলে এতে কি বলা হয়েছে, ইমামের সাথে সাথে বলতে হবে না ইমামের বলা হইলে বলতে হবে, ইমামের বলা শেষ হলে বলতে হবে, বেশি বিলম্ব করে আবার নাই। যেমন অনেকে ইমামের তাকবীর হয়ে গেছে, তাকবীর হওয়ার পরে ও এখন নাওয়াইতে পড়ছে। অনেক লোককে দেখা যায়, আজকে এক সম্ভবত ইন্ডিয়ান লোক আমার পাশে নামাজ পড়েছে, তাকবীর এর সাথে সম্ভবত তাকবীর হয়ে গেছে, ইমামের সানাও পড়া হয়ে গেছে, ও এখনো তাকবীর দেয়নি, তাকবীর দেয়নি, তো হয় নাওয়াইতে পড়ছে, আর না হইলে ইন্নি অজাহাত অজিয়া পড়ছে বিদাতি তরিকায়, মানে তকবীর তাহরিমের আগে ইন্নি অজাহাত বড়া বিদাত, আর যদি ওইটাই তকবীর তাহরিমের পরে পড়তো তাহলে সন্ন্যাত, অথবা যা কিছুই করুক সে নিয়ত পড়ছে অথবা যাই করছে, ইক্তাদায় তো বিহাজার ইমাম বলছে বিলম্ব করছে এক কথায়, অথচ ইমামের তকবীর হয়ে গেছে, এটাও জায়েজ নাই। অবস্থাগুলি সবগুলো ইনশাআল্লাহ পরে বলবো। অতক্ষণ পর্যন্ত তোমরা তাকবীর বলিও না যতক্ষণ ইমাম তাকবীর না বলে, এতে যেন এই কথা বলা হয়েছে যে ইমামের আগে তোমাদের তাকবীর না হয়ে যায়। অনেকে ইমাম এখনো হয়তো কাতারে এদিক ওদিক দেখাশোনা করছে, ও আর খেয়াল টেয়াল করেনি, একামত হয়ে গেছে, বুকে হাত বেঁধে বসে আছে,
হবে না এভাবে নামাজ। ওয়াইদা রাকা ফারকাউ, আর যখন এমাম রুকু করে তোমরাও রুকু করো। তোমরা অতক্ষণ রুকুতে যেও না যতক্ষণ পর্যন্ত ইমাম রুকুতে না যায়। ওয়াইদা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আর যখন ইমাম বলবেন সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহ পাক শুনলেন বা শুনছেন ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করে, প্রশংসাকারীর কথা বা প্রশংসা আল্লাহ পাক শুনছেন, শুনলেন, সানায় প্রশংসা করলেন, সূরা ফাতিহা প্রশংসা করলেন, অথবা যে কোনো সময় আল্লাহ পাকের যে কেউ প্রশংসা করে, যে প্রশংসা করে তার কথা আল্লাহ পাক শোনেন। সুতরাং কাউকে জানাবার প্রয়োজন করে না, আল্লাহ পাকের প্রশংসা করেছেন, আল্লাহ পাক আপনাকে এর প্রতিদান দেবেন, আল্লাহ জানলেই যথেষ্ট। যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলবেন ইমাম সাহেব, ফাকুলু, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, লাকাল হামদ, সমস্ত প্রশংসা তোমার। ইমাম যখন কি বলবে সামিআ আল্লাহু লিমান, তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ বা লাকাল হামদ, ওয়ালাকা দিও এসছে, আল্লাহুম্মা ছাড়া এসে রাব্বানা ওয়ালাকাল হামদ এসছে, বিভিন্ন ভাবে এসছে, যে কোনো রকম বলা যেতে পারে। হাদিস এর অংশটা কিন্তু মনে রাখবেন, কারণ সামনে দ্বিমত যখন আলোচনা করব যে মুক্তাদি দুটোই বলবে না একটা বলবে, তখন এই হাদিসটা এটা দলিল হিসাবে কাজে আসবে। ওয়াইদা সাজাদা ফাসজুদু, আর যখন সেজদা করেন ইমাম সাহেব, তখন তোমরা সেজদা করো। সেজদা যখন দেখলেন চলে গেল ইমাম, তখন আপনি সেজদা করেন। ওয়ালা তাসজুদু হাত্তা ইয়াসজুদ, অতক্ষণ পর্যন্ত সেজদা করিও না যতক্ষণ পর্যন্ত ইমাম সেজদা না করে। ওয়াইদা সাল্লা কায়মান, আর যখন দাঁড়িয়ে সালাত আদায় করবেন ইমাম সাহেব, ফাসাল্লু কিয়ামান, তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। ওয়াইদা সাল্লা কায়দান, আর যখন বসে সালাত আদায় করবে ইমাম সাহেব, কোনো শরীয়তি ওজরের কারণে হ্যাঁ দাঁড়াতে পারছেন না, ইমাম সাহেব বসে নামাজ পড়ছেন পড়াচ্ছেন, ফাসাল্লু কৌদান আজমাউন, তখন তোমরা সকলেই বসে নামাজ পড়ো, সকলেই বসে সালাত আদায় করো। হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, আর এই শব্দগুলি হয়েছে ইমাম আবু দাউদের, মানে এই বাক্যগুলি এইভাবে, ও আসলহু ফিস সহিহাইন, কিন্তু এই হাদিসের মূল বিষয়বস্তু সহিহাইন, সহি বুখারী মুসলিমে রয়েছে, যাতে রয়েছে ওয়াইদা সাল্লা জালেসান ফাসাল্লু জুলুসান আজমাউন, যখন এখানে কায়দানের জায়গায় জালেসান আছে, যখন ইমাম বসে পড়বে, বসে নামাজ আদায় করবে বা নামাজ পড়াবে, তখন তোমরাও বসে সকলে নামাজ পড়ো। এর কাছাকাছি হাদিস ওটা। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, হাদিস সহিহ এতে কোনো সন্দেহ নেই, হাদিস সহিহ এতে কোনো সন্দেহ নেই। এখন এই হাদিসটাই মাসলা মাসাইল অনেকগুলি রয়েছে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ইমামের ইক্তেদা করা, অনুসরণ করা। ইমামের অনুসরণের সম্পর্কে মনে রাখবেন, ইমামের আগে বেড়ে যাওয়া হারাম কাজ, গুনাহের কাজ, আর ইমামের আগে কেউ যদি বেড়ে যায় তো নামাজ হবে না। ইন্না মুসাবাকাতাল ইমামে মুহাররামাতুন, ভাষ্যকার বলছেন যে ইমামের আগে বেড়ে যাওয়া হচ্ছে হারাম। ওয়াইদা ওয়াকাত আমদান, আর ইচ্ছাকৃত কেউ যদি ইমামের আগেই তাকবীর দিয়ে ফেলে, ইমামের আগেই রুকুতে চলে যায়, ইমামের আগেই সেজদা চলে যায়, অথবা সেজদা থেকে উঠে যায়, রুকু থেকে উঠে ইমামের আগে উঠে যাচ্ছে, আর ইমাম উঠে না, একটু লম্বা করছে, উঠে বসে আছে, হ্যাঁ, এইরকম যদি করে ইচ্ছাকৃত বাতালাত সলাত, তাহলে তার নামাজ বাতিল। এটা হলো ইমামের আগে বাড়ার কথা। ইমাম থেকে ইমামের বিরোধিতা করা, একেবারে পিছনে পড়ে থেকে যাওয়া, ও ইমাম থেকে অনেক পিছিয়ে যাওয়া, ইমামের আগে বাড়ার মতোই জায়েজ নয়, গুনাহর কাজ, সেটা বিরোধিতা, অনুসরণ নয়। ইমাম এবং একাকী নামাজি, নামাজি হচ্ছে তিন প্রকারের, তাই না? নামাজি হচ্ছে তিন প্রকারের, কেমন? ইমাম এক রকমের নামাজি হচ্ছে, ইমাম আরেক রকমের নামাজি হচ্ছে একাকী নামাজি, মুনফারিদ, একা একা নামাজ পড়ে, হয়তো কোনো লোক পাইনি, একাই নামাজ পড়ছে, এটা হইতে পারে। আর আরেকটি হচ্ছে ইমাম ছাড়া, আর একা নামাজ পড়া ছাড়া মুক্তাদি, ইমামের পিছনে যারা নামাজ পড়ছে, তাহলে নামাজি হচ্ছে তিন শ্রেণীর, ইমাম, মুক্তাদি আর একাকী নামাজি। ইমাম এবং একাকী নামাজিরা সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে রুকু থেকে উঠার সময়, আর ইমাম অথবা একাকী সামিআ আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদু বলবে, ইমাম দুটোই বলবে, ইমাম কি বলবে, দুটোই বলবে। আর মুক্তাদি ওয়ান নাযালিকা লা ইউশরাফি হাক্কিল মামুম, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুক্তাদি সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে না,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইদা ক্বাল আল ইমাম, ইমাম যখন সামিয়াল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা কি বলো? রব্বানা ওয়া লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এগুলি মাসালা এই হাদিস থেকে জানা গেল, তাই না? এরকম বেশ কিছু মাসাইল আরো রয়েছে এতে। এতে রয়েছে যে ইমাম যদি কোনো ওজরে অসুস্থ আছে আর বসে নামাজ পড়ে তো আপনি কি করবেন? হ্যাঁ, ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন না বসে নামাজ পড়বেন? এই মাসালায় খুব জটিল ইখতিলাফ আছে, জটিল দ্বিমত আছে, এই জন্য এটা চূড়ান্ত সিদ্ধান্ত বলছে না। এই হাদিস থেকে এটা স্পষ্ট হয়, কিন্তু আসল বিষয়টা পরে বলছি। এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে মুক্তাদির অবস্থা ইমামের সাথে, মুক্তাদির অবস্থা ইমামের সাথে চার ভাগে ভাগ করা যেতে পারে, চারটি অবস্থা বলা যেতে পারে। একটি অবস্থা হচ্ছে মোসাবাকা, মোসাবাকা মানে আগে বেড়ে যাওয়া, আগে বেড়ে যাওয়ার হুকুম বললাম। আগে যদি কেউ ইচ্ছা করে বেড়ে যায় তাহলে নামাজ হবে না, আর যদি অনিচ্ছাকৃত বেড়ে যায় তাহলে ফিরে আসবে। ধরেন আগে রুকুতে মাথা উঠিয়ে নিয়েছে, ইমাম উঠেনি, আগে সেজদাতে উঠে গেছে অথবা সেজদাতে চলে গেছে, বুঝতে পেরেছে যে না ইমাম তো এখনো যায়নি, তাহলে ফিরে আসবে। আবার ইমামের আগে বাড়া জায়েজ নয়, এবং এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে ইচ্ছা করে কেউ যদি এইরকম করে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। যদি তাকবীরে তাহরিমাতে আগেই শুরু করে দিয়ে থাকে, এইদিকে ইমাম তাকবীর দেয় না আর তাকবীর দিয়ে বসে আছে শুরুতেই, তাহলে নামাজই শুরু হয়নি ইমাম সাহেবের, আর মুক্তাদি নামাজ শুরু করে বসে আছে, তো আলামা ইকরাম বলছেন যে নামাজ হবেই না, কারণ এখন তো নামাজ শুরু হয়নি আর আপনি নামাজ শুরু করে দিয়েছেন, তাহলে আগেই শুরু করে দিয়েছেন নামাজই হবে না, নামাজ আবার নতুন করে তাকবীরে তাহরিমাতে আপনি শুরু করুন। দ্বিতীয় অবস্থা হচ্ছে মুওয়াফাকা, প্রথমটা বললাম মুসাবাকা, আরবি নামগুলি বলি মনে রাখার চেষ্টা করবেন আর তার অর্থ করে দিচ্ছি। প্রথমটা কি বললাম? মুসাবাকা মানে আগে বেড়ে যাওয়া, প্রতিযোগিতা যেন করেছে ইমামের সাথে যে আমি আপনার আগে যেতে পারি কিনা দেখি, মুসাবাকা যেন কম্পিটিশন কাজকাল মুসাবাকা বলা চারবিতে, ইমামের আগে বেড়ে যাওয়া। আর মুওয়াফাকা মানে ইমামের সাথে সাথে চলা, ইমামের সাথে যেমনই ইমাম তাকবীর আপনি সাথে সাথে, একটু লেট না, যেমনই আল্লাহ আকবার শুরু হয়েছে আপনি আল্লাহ আকবার, হ্যাঁ রুকুতে যেমনই যা সাথে সাথে রুকুতে, রুকু থেকে যেমনই উঠতে রয়েছে সাথে সাথে আপনি রুকু থেকে উঠছেন, এটা মুওয়াফাকা। হ্যাঁ এটা কেমন ঠিক না? সুন্নতের খিলাফ, এটাও ঠিক না। মুওয়াফাকা সম্পর্কে ওলামা ইকরামরা ফুকাহারা বলেছেন হাজা মাকরুহুন, এটা অপছন্দনীয়, আপত্তিকর, বাজুম হারাম, অনেকেই এটাকে নাজায়েজ হারাম বলেছেন, অপছন্দনীয় আপত্তিকর সেটাই নাজায়েজ, আর হারাম শব্দটা একটু আরো শক্ত, যেন অনেকে এটাকেও নাজায়েজ বলেছেন যে ইমামের সাথে সাথে চলবেন, ইমামের সাথে সাথে চলবেন। আমার দেশে সালাম ফেরার ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায়, ইমাম সাহেব যেমনই সালাম ফেলল সালাম আলাইকুম রহমতুল্লাহ, পট করে মুক্তাদি সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, এখানে নামাজ পড়ার পরে হঠাৎ করে ওখানে গেলে একবারে বিব্রত হইতে হয়, আরে কি করছে রে, অপেক্ষা করে বসে আছি যে দুই দিকে আমার সালাম ফিরা হোক তারপরে সালাম ফিরবো, আর ওই দিকে সালাম ফিরার সাথে সালাম ফিরে বসে আছে। আর মুশকিলটা হচ্ছে যে এটা মোকাল্লেদ ভাইরা তো করে করে, আহলে হাদিস ভাইরাও করে। আমি আমার জানা মোতাবেক আহলে হাদিস মসজিদের অবস্থা এটাই, জানি না আপনারা এ সম্পর্কে কি বলবেন না বলবেন, কিন্তু আমার যেটা জানা, আর আমি একটা বড় মাদ্রাসায় গিয়ে গত সফরে বলে এসেছি, সেখানকার ওস্তাদদের সাথে আমার মিটিং ছিল, তাতে যে আপনার মসজিদ থেকে তারা বেরোলে একসাথে, আমি বললাম যে আপনাদের নামাজের অবস্থা ছাত্রদেরকে আপনারা এটা শেখান না, এটা তো ঠিক না, এই আমলটা এইভাবে যেটা আমাদের দেশে চলছে, সবাই চুপ, কিন্তু কারণ এটা মুওয়াফাকার সাথে সাথে সালামের সাথে সালাম, আর তারপরে দুটোই সালাম, যেখানে দুটো সালামকে রুকন বলা হয়েছে সঠিক মতে, দুটোই ১৪টি যে নামাজের রুকন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তাসলিমাতাইন, দুটোই সালাম, এমন নয় যে একটা সালাম ফরজ রুকন আর একটা সুন্নাত মুস্তাহাব, এরকম নয়। তাহলে দুটো সালাম যতক্ষণ না হয়েছে তা ওই রুকনটাই তো আদায় হয়নি ইমাম সাহেবের, আপনি পট করে কি করে সালাম ফিরছেন মুক্তাদি? তাহলে ইমামের সাথে সাথে চলা এটাও জায়েজ নয়, আপত্তিকর, অপছন্দনীয় অথবা নাজায়েজ। তিন নম্বর অবস্থা হচ্ছে তাখাল্লুফ বা মুখালাফা, একই ভাষা দিয়ে বলি, মুসাবাকা বললাম বাবে মুফালাত থেকে, হ্যাঁ প্রথমটা, দুই নম্বরটা হচ্ছে মুওয়াফাকা সাথে সাথে চলা, আর তৃতীয়টা হচ্ছে মুখালাফা, মুখালাফা মানে বিরোধিতা করা, মুখালাফা মানে হচ্ছে খালফ থেকে, খালফ মানে পিছনে, খালফ মানে ওরা পিছনে, পিছনে পড়ে থেকে যাওয়া, এটা বিরোধিতা,
বিরোধিতা, মোখা আলাফা বিরোধিতা করা, মানে এমাম অনেকে গিয়ে চলে গেছে, আরো আছে এমাম সেজদা থেকে উঠে দাঁড়িয়ে কেরাত শুরু করে দেবে, সেজদায় পড়েই আছে এখনো, ওর মনটা চাইছে আরো কিছু দোয়া করবে, সেই জন্য সেজদায় পড়েই আছে। নিয়তটা তার ভালো, কিন্তু নিয়ত ভালো হলেই যে নেকির কাজ করলো তার নেকির কাজ করলো না, সেজদায় আল্লাহ পাকের নিকটবর্তী হয়, কিন্তু এমাম সাহেবের বিরোধিতা করে সেজদায় আল্লাহ নিকটবর্তী হইতে পারবে না, গুনাহগার হবে। কথা বুঝতে পারছেন? মোখা আলাফা বিরোধিতা করা, মোখালাফা বিরোধিতা করাও তাহলে জায়েজ নয়। বলছে তাখাল্লুফ কাসাবক, পিছনে পড়ে থেকে যাওয়া, বিরোধিতা করা, এমাম চলে গেছে এগিয়ে আর আপনি পিছনে পড়েই আছেন এখন, এটাও আগে বাড়ার মতোই হারাম, নাজায়েজ কাজ। হুকুম আহকামের দিক থেকে ইচ্ছা করে যদি বিরোধিতা করে যে এমাম যাবে যাক দাঁড়িয়ে যাক, সূরা কেরাত শুরু করে দিক, আমি সেজদা একটু লম্বা করে করব, হ্যাঁ এমাম রুকুতে যাবে যাক আমি সূরা পড়ব, তারপরে বিরোধিতা করে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে সহি মতে। চতুর্থ অবস্থা হচ্ছে মোতাবাহ। মোতাবাহ কাকে বলে? ইত্তেবা থেকে মোতাবাহ, তাবায়াত বা মানে তাবে হ, অনুসরণ করা। ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সাথে মহব্বত করো, তাহলে নবী ওদেরকে জানিয়ে দাও যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ। অনুসরণ করা মানে পিছনে পিছনে চলা, নবীর সাথে সাথে না, আগেও না, আর পিছিয়ে পড়ে থাকে না। যারা চার ওয়াক্ত নামাজ পড়ে অথবা জামাতে ফজর পড়তে আসে না, এরা বিরোধিতা করে, মোখালা, পিছনে পড়ে আছে, পিছিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হ্যাঁ। আর যারা শির্ক বিদাত করে তারা আগে বেড়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝেছে দিন ধর্ম। মোতাবা অনুসরণের হুকুম করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তাই করো, নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান মনে করেন যে তার সাথে সাথে থাকবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো ইত্তেবা থেকে মোতাবা, মোতাবাত কথায় কাজে, নামাজের মধ্যে কিছু বাচনিক ইবাদত রয়েছে আর কিছু রয়েছে দৈহিক ইবাদত, হ্যাঁ, এই কথা এবং কাজে ইবাদত বন্দেগীতে, নামাজের ইবাদতে ইমাম সাহেবের মুতাবাত অনুসরণ করতে হবে, পেছনে পেছনে থাকতে হবে। হাযা হুয়াল মাশরু, এটাই হচ্ছে শরীয়ত সম্মত বিষয়, যেটা প্রমাণ করে এই হাদিস, ইযা কাব্বারা ফাকাব্বিরু, হ্যাঁ, ইযা রাকা ফারকাউ, ইযা সাজাদা ফাসজুদু, তাই না? ফা শব্দটি ব্যবহার হয়েছে আরবি গ্রামারে, ফা তারতিবের জন্য আসে, একটু পরে থাকার জন্য। তুমি যদি এটা করো, ইনতাফাল ফাফাল, হ্যাঁ, ফা মানে তারপরে আমি করব, ফা সাথে সাথে, তারপরে তারপরে অনুসরণের অর্থ পাওয়া যায় এতে, ফায়ে মানে পরে পরে হচ্ছে, আর সোম্মা অতপর একটু বিলম্বে, সোম্মার অর্থ ওয়াও এবং, এতে একসাথে হয়ে যেতে পারে। এগুলো সব হারিফা আতিফা, এগুলো আরবি গ্রামারের গ্রামার জানার ফায়দা, যে আরবি গ্রামার জানা থাকলে আপনি কোরআন এবং হাদিস বুঝতে আপনার যে সহজ হবে, এর বাস্তব প্রমাণ। এই ছিল একটি মাসলা, তাই না? আর আর একটি মাসলা হচ্ছে যে তসমি আর তাহমিদ। তসমি মানে, তসমি মানে, তসমি কাকে বলে বুঝেন না? তসবিহ বলিনি, তসমি, সামি আল্লাহ হলে মানে হামিদা বলা, কে বলেন এটা, কে বলে? মাশা আল্লাহ, দেখেন, তসমি মানে সামি আল্লাহ হলে মানে হামিদা বলা, আর তাহমিদ মানে, হ্যাঁ, রব্বানা ওলাকাল হামদ, এটা কাছে তাহমিদ বলা হয়েছে। তসমি সামি আল্লাহ হলে মানে হামিদা, আর তাহমিদ মানে আল্লাহ পাকে যাতে প্রশংসা করলো, রব্বানা ওলাকাল হামদ, আল্লাহ রব্বানা ওলাকাল হামদ, এটা তাহমিদ। আর তাকবীর আল্লাহ আকবর, তাকবীর হচ্ছে আল্লাহ আকবর, আর রুকু সেজদা যেটা পড়েছেন এটা হচ্ছে তসবিহ, তসবিহ সুবহানাল্লাহ বলা, তাহলিল, তাহলিল কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তসমি আর তাহমিদ, সামি আল্লাহ হলে মান হামিদা, আর রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, এই দুটো হুকুম কি একত্রিত করবে ইমাম সাহেব, একত্রিত করবে, কিন্তু মুক্তাদির কি হুকুম? বলছেন ভাষ্যকার যে আল হাদিস হুজ্জাতু ফি আন্নাল মা'মুম লা ইয়াজমা বাইনা তাসমি ওয়া তাহমিদ, এই হাদিস দলিল এই বিষয়ে যে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ দুটো একত্রিত করবে না, দুটো জমা করবে না, অর্থাৎ মুক্তাদি আল্লাহু লিমান হামিদা বলবে না ইন দা রাফা মিনা রুকু, রুকু থেকে ওঠার সময়। এটাই হচ্ছে
হানাফি মজহাব, এটা হচ্ছে হাম্বলি মজহাব। ওয়া ইন্নামাল লাযী ইয়াজমা বাইনাহুমা হুয়াল ইমাম আল মুনফারিদ, যেই ব্যক্তি দুটোকে একত্রিত করবে, মানে সামি আল্লাহ লিমান হামিদাও বলবে, রব্বানা ওয়া লাকাল হামদু বলবে, সে হচ্ছে ইমাম সাহেব, আর না হলে একাকি নামাজি, মুক্তাদি, দুটোকে একত্রিত করবে না। বেখলাফি শাফেঈ, এটা একটা মত হলো, মত বর্ণনা করছি এখন, কোনটা বেশি ঠিক সেটা পরে বলবো আপনাদেরকে। শাফেঈ মজহাবের মতে না, বলছেন না জমা করবে। ফাইনাহু ইয়ারাউন আল জামআ বাইনাহুমা, বলছে ইমাম যেমন দুটো একত্রিত করবে, একাকি নামাজি যেমন দুটো একত্রিত করবে, তার মুক্তাদিও দুটোই বলবে। এটা হচ্ছে শাফি মজহাবের মত, অর্থাৎ সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, ইমাম সাহেব বললেন, মুক্তাদি কি বলবে, সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ। আচ্ছা বাস্তবে জিজ্ঞেস করছি আপনাদের, আপনারা করেনটা কি, দুটো জমা করেন না, হ্যাঁ একটা বলেন, এমন কেউ আছেন এই মশলাই যে দুটো জমা করেন মুক্তাদি? অথবা কেউ যদি দলিলের ভিত্তিতে করে, প্রত্যেকের দলিল আছে, দলিলটা বলছি, এক পক্ষের দলিল তো জানতে পারলেন তাই না, আর এক পক্ষের দলিল সামনে বলছি, ভাষ্যকার উল্লেখ করেছেন সহিহ মুসলিম আছে। শাফেঈরা বলেছে যে মুক্তাদিও দুটোই বলবে, সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ। কেন? লেমা ফি মুসলিম, সহিহ মুসলিমের হাদিস নম্বর 476, তাতে রয়েছে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইযা রাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি আমল সেখানে দেখানো হয়েছে। নবী সাল্লামের বাচনিক হাদিস নেই, কৌলি হাদিস নয়, বরং নবী সাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাম যখন রুকু থেকে উঠতেন, কালা বলতেন, সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, বলতেন কি, সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, ওয়া কালা, তিনি বলতেন। এটা পুরোপুরি দলিল হচ্ছে, নবী সাল্লাম ইমামতি করেছিলেন, তো ইমামের ক্ষেত্রে তো আমরা বলছি যে ইমাম দুটো জমা করবে, ঠিক না? কিন্তু আরেকটা ফাঁক আছে ওদের কাছে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো, আমার মতো সালাত আদায় করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জমা করেছেন, সুতরাং মুক্তাদি দিলে দুটোই জমা করবে, দেখলেন? তাহলে দলিলটা হইলো একটু টেনে টুনে হইল, স্পষ্ট দলিল হচ্ছে না, স্পষ্ট দলিল হচ্ছে না, দলিল দুই পক্ষের পেলেন তাই না, একটা একটা করে। আর এখন বাকি থাকলো কোনটা বেশি ঠিক, আমি কোনোটাকে গলত বলবো না, যেখানে ইখতিলাফ রয়েছে আর প্রত্যেকের দলিল সহি রয়েছে, একদিকে জয়ীফ দুর্বল আর আরেকদিকে সহি, যদি হইতো তো বলতাম যে ওটা ভুল এটা সহি, আমার তরিকা এটা, আর এই তরিকাটাই আমরা আইমাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আর আসাতেজা কেরাম থেকে শিখেছি, সংকীর্ণতা আমাদের কাছে নেই, যে আমি যেটা করি বা আমরা যেটা করি সেটাই ঠিক আর বাকি অন্যটা ভুল হবে এমন কথা নেই। যদি দলিল প্রতিপক্ষের কাছে থাকে, যারা বিরোধিতা করেছে অন্য মত পোষণ করে তাদের কাছে দলিল থাকার সেটা সহি হয়, হাসান হয়, হ্যাঁ, তাহলে আমি সেটাকে গলত বলবো না, বলবো আমারটা প্রাধান্যযোগ্য, রাজে আর তারটা মরজু, এই কথা বলতে পারি। এই ক্ষেত্রে দলিল যেহেতু দুই পক্ষ থেকে, এক পক্ষ সহিহ মুসলিমের হাদিস পেশ করেছে আর নবী সাল্লামের হাদিস যে তোমরা আমার মতো নামাজ পড়ো, এইভাবে তারা দলিল পেশ করেছে শাফেঈরা, আর অন্য হানাবিলা অথবা আহনাফ তারা এই ক্ষেত্রে বলছে যে নবী সাল্লাম বলেছেন যে ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো। ওখানে ইমাম সামি আল্লাহ ইমাম রব্বানা ওয়ালাকাল হামদ বলবে কি না এটা নেই, কিন্তু এই হাদিসটা প্রমাণ করে দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহ লিমান হামিদা বললেন আর কি বললেন, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বললেন, তাহলে দুটো জমা করেছেন ইমাম সাহেব তাই না, সুতরাং ইমাম দুটো জমা করবে। এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সোহালে ওসাইমি রহমতুল্লাহ আলাই প্রাধান্য দিয়েছেন প্রথম মতটিকে, কি যে মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে আর ইমাম দুটোই বলবে, একাকি নামাজি দুটোই বলবে। আজকে সামনে যে হাদিসটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেই হাদিস হচ্ছে দলিল, যে এজা কালাল ইমাম সামি আল্লাহ লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, যখন ইমাম বলবে সামি আল্লাহ লিমান হামিদা তখন তোমরা মুক্তাদিরা কি বলো, রব্বানা ওয়ালাকাল হামদ বলো। এটা শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ বর্তমান যুগের বড় একজন মুহাদ্দিস আলেম ফাকিহ, তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন।
পক্ষান্তরে শাফেই মত যেটা সেটাকে আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই প্রাধান্য দিয়েছেন তার সিফাত ও সালাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি নামে বাংলায় যেটা অনুবাদ হয়েছে তাতে। সুতরাং যারা মহাদ্দেশ মানুষ, যারা বড় ফকিহ, যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। এই জন্য এইরকম ইখতিলাফের ক্ষেত্রে আমাদের মধ্যে উদারতা রয়েছে, সংকীর্ণতা নেই। হ্যাঁ, সুতরাং কেউ যদি মুক্তাদি হয়ে জমাও করে তো আমি বলবো না যে সে ভুল করলো বা তার নামাজের ক্ষতি করলো। আর কেউ যদি শুধু রব্বানা ওয়ালাক আলহামদ বলে মুক্তাদি হয়ে তাই যথেষ্ট, বরং সেটাকে বেশি ঠিক মনে করছি, আল্লাহ আলাম। জি, এর দ্বারা আমাদের কাছে আরো স্পষ্ট হয় যে আমরা অন্ধ তকলিদ করি না, যদিও প্রত্যেকের সাথে মহাব্বত করি আলহামদুলিল্লাহ। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের যে মহাব্বত আছে, আল্লাহ পাক ভালো জানছেন আমাদের। হ্যাঁ, কারণ তার যারা যে হাদিসের খেদমত হয়েছে বিশেষ করে, আর আমভাবে সাধারণভাবে দিনের খেদমত হয়েছে, তা এইরকম এক দুটো চারটা মজলিসে বলে শেষ করা যাবে না। আর এইরকমই শেখ মোহাম্মদ বিন সোলাহ উসাইমিন রহমতুল্লাহ আলাই, তার যে খেদমত রয়েছে, আর তার দার্সে আমি হাজির হয়েছি আল কাসিমে, তার দার্সের মসজিদে মাগরেবের পর্দার শুরু হইতো আর তিনি বাড়ি থেকে হেঁটে আসতেন, হেঁটে আসতেন, কখনো গাড়ি ব্যবহার করতেন না, 10-15 মিনিট হেঁটে আসতেন। এই তরিকার উপর আমি আমল করার চেষ্টা করি, কারণ হেঁটে এসে যদি বসি, দর্শে বসি অথবা অফিসে বসি, তো শরীরটা হালকা থাকে, ভালো লাগে আমার। কিন্তু গাড়িতে আরামের মতো আসলাম, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি তাতে। তো তিনি হেঁটে আসতেন একেবারে, আর রাস্তায় হাঁটছেন, ছাত্ররা বাড়িতে ওখান থেকে শুরু করেছে, মাসামাসি জিজ্ঞেস করা শুরু করেছে, আসছে হাঁটছেন, দুই দুই ডানে বামে ছাত্র আছে আর হাঁটছেন, এইরকম করতেন তিনি। দার্সে হাজির হয়েছি, তার দার্সে 400-500 ছাত্র থাকত প্রতিদিন। এটা প্রতিদিন মাগরিব থেকে শুরু হতো, এশা আর এশা পরে হইতো কয়েকটা দার্স, তাফসির, হাদিস, ফিকহ, এই দার্সগুলি হইত রহমতুল্লাহ আলাইহিম। তারা সকলে কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, আর যারা কোরআন সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহর খাদেম, ওলামায়ে কেরাম, তাদের সকলের সাথে আমাদের মহব্বত ভালোবাসা আছে, কিন্তু অন্ধ তকলিদ নেই, অন্ধ অনুসরণ আমাদের কাছে নেই, যে অন্ধভাবে কোনো একজনকে ধরে নেব, এটা হেদায়েতের পথ নয়। বরং আমরা দলিলকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, আর সকলের শ্রদ্ধা আমাদের অন্তরে আছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সকল আইম্মা কেরাম, মুহাদ্দিসিন, সকলের শ্রদ্ধা ইহতেরাম আছে, কিন্তু আমাদের কাছে অন্ধ অনুকরণ নেই, তকলিদ নেই, আর তাদের নাম ভেঙে এক উম্মতকে ভাগ বন্টন করা নেই, এক উম্মতকে এক উম্মত করতে চাই আমরা। ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা আলামু খিলাফান, আমি এই বিষয়ে কোনো দ্বিমত জানি না, যে ফি আন্নাল মুনফারিদ ইয়াকুল, একাকি নামাজি বলবে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, দুটোই বলবে। ওয়াকালা ইবনে হাজার, ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, এই বুলুগুল মারামের সংকলক, হ্যাঁ, তিনি বলছেন, ফা আম্মাল ইমাম ফায়ুসাম্মি ওয়া ইয়াহমাদ, ইমাম সামি আল্লাহ বলবে আর রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, ইয়াজমা বাইনহু, দুটোই বলবে। লেমা সাবাতা ফিল বুখারি, কারণ সহিহ বুখারিতে রয়েছে, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমা বাইনহুমা, বুখারিতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোকে একত্রিত করতেন আর তিনি ইমাম হইতেন। এই হাদিসে আরেকটি মাসলা পাওয়া যায়, সেই মাসলাটা নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে ইন্নামা জুয়েলাল ইমাম লিইউতাম্মাবি, ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে, ইমামকে এই জন্য ইমাম বানানো হয়েছে তোমাদের আর তোমরা মুক্তাদি, যে তার কি করবে, অনুসরণ করবে। তো অনুসরণ কোন ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, বাহ্যিক যেগুলি আমল আছে সেগুলির ক্ষেত্রে তো ঠিক আছে, যে হরকত, নড়া চড়া, দাঁড়ানো, তকবির দেওয়া, তারপরে রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, সেজদা, বৈঠক, সালাম, এগুলিতে, এগুলো হচ্ছে বাহ্যিক আমল, জাহিরি আমল, ঠিক না? এই ক্ষেত্রে তো আমরা একমত, কিন্তু ইমামের অনুসরণ কি সানা তেলাওয়াত করতে, সানা পাঠে করতে হবে, সূরা তেলাওয়াত করতে হবে, হ্যাঁ, তসবিহ পাঠে করতে হবে, যে ইমাম সাহেবের বেশি তেলাওয়াত যেন না হয়ে যায়, ইমাম সাহেবের সানার আগে আমার সানা যেন শেষ না হয়ে যায়, হ্যাঁ, এরকম কি? ইমামের আত্মাহেত আর দুরুদের আগে আমার আত্মাহেত দুরুদ যেন শেষ না হয়ে যায়, ইমাম 5 বার তসবিহ পড়লেন আমার 7 বার যেন না হয়ে যায়, এগুলো কি? এগুলো হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। আমি এই বিষয়টা এই জন্য এইভাবে বলছি যাতে আপনাদের ব্রেনে ভালো করে ঢুকে, যে জাহেরি বাহ্যিক আমলগুলিতে ইমামের ইক্তেদা হচ্ছে ফরজ, অনুসরণ করা ফরজ, আর ভিতরের যেগুলি আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নিয়ত, নিয়তটা ভিতরের আমল, অন্তরের আমল, এই ক্ষেত্রে ইমাম আর মুক্তাদির নিয়ত একই হইতে হবে, এটা জরুরি না।
কেন এই মাসলা বলছি একটা ভূমিকা স্বরূপ, এর থেকে মাসলা বেরোবে। তখন ইমামের নিয়ত হচ্ছে মাগরিবের, ইমামের নিয়ত হচ্ছে মাগরিবের, আর আপনার নিয়ত হচ্ছে এশার। ইমাম তিন রাকাতে সালাম ফিরিয়ে দিল, আপনি আর এক রাকাত পড়ে এশা পড়তে পারবেন না? পারবেন না। না, ইমাম মাগরিব পড়ছে, সুতরাং আপনার এশা হবে না, এরকম ফতোয়া দেবেন? নিয়ত ভিতরের ব্যাপার। এই ক্ষেত্রে ইক্তেদা অনুসরণ ফরজ না, যে ইমামের যেহেতু মাগরিব নিয়ত, আমারও মাগরিব হইতে হবে, জরুরি। ইমাম যেহেতু আসর পড়ছে, আমারও আসরের নিয়ত হইতে হবে, জোহর আমার বাকি আছে। না, ইমাম আসর পড়ছে, আমি জোহর পড়ছি, অসুবিধা নেই। নিয়ত ভিতরের ব্যাপার, ভিতরের বিষয়গুলিতে ইক্তেদা অনুসরণ নেই। না হলে আত্তাহাত আপনি আগে পড়ে শেষ করতে পারবেন না, দরুদ আগে পড়ে শেষ করতে পারবেন না, তসবির তার চাইতে বেশি করতে পারবেন, এরকম নয়। আসলে এমনি শুধু বলছি না এগুলি, হ্যাঁ, বরং এগুলি দলিলের ভিত্তিতে বলছি, দলিল রয়েছে যে ইমাম মুক্তাদির নিয়তে পার্থক্য হইতে পারে, ইমামের নিয়ত আলাদা, আমার নিয়ত আলাদা হইতে পারে। এটা তো বললাম যে নামাজের রক্ত নিয়ে, যে মাগরিবের পিছনে এশা, জোহরের পিছনে আসর, বা আসরের পিছনে জোহর, ইত্যাদি এরকম। হ্যাঁ, নামাজের হুকুমের ক্ষেত্রে নিয়তে পার্থক্য, একজন ফরজ নামাজ পড়ছে আর আর একজন নফল নামাজ পড়ছে, ইমাম ফরজ পড়ছে আর মুক্তাদি নফল পড়ছে, অথবা এর বিপরীত, ইমাম নফল পড়ছে, সুন্নত পড়ছে আর মুক্তাদি ফরজ পড়ছে, নিয়তের পার্থক্য। চলবে না? চলবে না। না, এই ক্ষেত্রেও ইক্তেদা মানে অনুসরণ করা ফরজ। ইমাম যেহেতু তারাবির নামাজ পড়ছে, তোমার কি করে ফরজ এশার নামাজ হবে? ফতোয়া দেবেন নাকি? এই ফতোয়া যারা দেয় ভুল ফতোয়া। নিয়তের ক্ষেত্রে ইমামের অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, দলিলবিহীন বলছি না, মাসালা এখনো বলছি, দলিল আছে। হ্যাঁ, দলিলগুলি আসবে সামনে। আর বলেন তো দেখি এর দলিল কি আছে। নফলের পিছনে মজমেন জাবালের আগে পড়া হয়েছে হাদিস, তাই না? মজমেন জাবালের হাদিসের একটা অংশ আসছে সামনে এই অধ্যায়ে, ইমামতির ক্ষেত্রে আসছে, লম্বা ইমামতি করেছিলেন তখন নবী সাল্লাম একটু সতর্ক করলেন, বিষয়টা আসছে। তো ওইটাই ছিল ঘটনা, যে কি কি করতেন তিনি, তিনি যেই পাড়াতে মহল্লায় মদিনায় থাকতেন তার বংশধরের সাথে, ওখানে একটা মসজিদ ছিল, ওরা বললো যে আপনি আমাদের মধ্যে বেশি আলেম, বেশি জ্ঞানী, মাসুন, আপনার ইমামতি আমরা চাই, আমরা পরিষ্কার মুত্তাকি আর আলেমের ইমামতি চাই, আপনাকে ইমামতি করতে হবে। তিনি বললেন যে দেখো, আমি ইমামতি করে নবী সাল্লামের পিছনে নামাজ পড়ো, এক তো নবী সাল্লামের ইক্তেদা করলাম, অনুসরণ করলাম, হ্যাঁ, তার পিছনে নামাজ পড়লাম, আর এক হাজার গুণ আমি সওয়াব পেলাম মসজিদে নববীতে নামাজ পড়লাম, ওইটা ছাড়বো না। সুতরাং এশার নামাজ যদি পড়তে চাও, আমার পিছনে এশার নামাজ এটা করতেন, বসে থাকো তোমরা, আমি আসছি নামাজ পড়ে, মসজিদে নববীতে নামাজ সেরে এসে তোমাদেরকে ইমামতি করব। আর এটা আমাদের ভালো করে জানা আছে, এর আগে এর আগের হাদিসটাই, যে লোক দুটি একবার বাড়িতে নামাজ পড়ে চলে এসে, সেজন্য মসজিদের এক কিনারায় বা মসজিদের পাশে বসেছিল, নামাজ পড়ছিল, ওদেরকে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যদি নামাজ পড়েও নাও, তারপরে আসো, জামাত চলছে, তাহলে কি করো, আবার নামাজে শরীক হয়ে যাও, প্রথম নামাজ কি হবে তোমার, ফরজ, আর এটা কি হয়ে যাবে, দ্বিতীয়টা নফল হবে, দ্বিতীয়টা নফল। তাহলে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়ে যেতেন, মসজিদ নববীতে হাজার গুণ নেওয়ার জন্য, আর তারপরে মহল্লায় যায় যখন নামাজ পড়াইতেন, ওই নামাজটা কি হইতো, নফল নামাজ হইতো, তার নামাজ নফল। আর মুক্তাদিরা বসে আছে ফরজ পড়ার জন্য, যে মুয়াজ ইবনে জাবাল, হ্যাঁ, আলেমুন বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম দিন সম্পর্কে ভালো জ্ঞানী, তার পিছনে আমরা ইক্তেদা করে নামাজ পড়বো, বসে আছেন। তো নফলের পিছনে ফরজ পড়তেন না সাহাবাই কেরামরা? কেউ যদি বলে যে মুয়াজ ইবনে জাবাল পড়াইতেন, এটা তার শরীয়তের দলিল না, দলিল যদি নবী সাল্লাম করতেন তাহলে দলিল হইতো। হ্যাঁ, যাদের অন্তর বাঁকা এইভাবে জবাব দিয়েছে, এর উত্তর কি দিবেন? আপনাকে জেনে রাখতে হবে উত্তর, কি উত্তর দেবেন বলেন? নবী সাল্লামের জীবদ্দশায় ঘটনা ঘটছে, আর একদিনের নয়, প্রতিদিন এশার নামাজ তিনি গিয়ে পড়াচ্ছেন, তার নফল, আর মুক্তাদিরা ফরজ নামাজ পড়ছেন, ওহির দরজা খোলা আছে, রাসূলুল্লাহ সাল্লাম বাহায়াত রয়েছেন, যদি নাজায়েজ কাজ হইতো, প্রথম কথা, নবী সাল্লামের কাছে নিশ্চয়ই খবর আছে, অনুমতি না নিয়ে নিজের খেয়াল খুশি তিনি নামাজ পড়াইতে শুরু করেছেন, এক নামাজ দুইবার করে পড়ছেন, এটা হইতেই পারে না, এটা হইতে পারে, অনুমতি অবশ্যই নিয়েছেন, মাসলা জেনেছেন। আর যদি বলেন যে না, এর দলিল বা কি জেনেছেন, তো বলবো যে ওহির যুগ ছিল, ওহির দরজা খোলা ছিল, যদি কোনো নাজায়েজ কাজ হয়, সাথে সাথে আল্লাহ পাক নবীকে ওহি করে সতর্ক করে দেবেন, কোরআনের ওহি না হইলো হাদিসের ওহি অবশ্যই হবে, যে এরকম কিছু ঘটছে,
জি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে একটা আমল জুতায় নাপাকি আছে, জুতাটা খুলে ফেলেন আপনি, জিবরাইল ওয়াহী নিয়ে চলে আসছে নামাজের অবস্থায়, তাহলে এতগুলি লোকের নামাজের অবস্থা, নামাজ হবে না বাতিল হবে, নফলের পিছনে ফরজ হবে কি হবে না, একদল ফতোয়া দিচ্ছে আজকে যে নামাজ হবে না ইক্তেদা বাতিল, তাহলে এই বিষয়ে নামাজ সহি না সহি নাই বাতিল হচ্ছে এই বিষয়ে হই নাজিল হবে না? ভুল করলে অবশ্যই হই নাজিল হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ ফাক রব্বুল আলামিন এর স্বীকৃতি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দিয়েছেন, না হলে ওহি নাজিল হয়ে যেত, বারণ করে দেওয়া হয়তো। একদল বলেছেন যে হ্যাঁ নিয়তের গোলমাল করা চলবে না, ইমামের যেটা নিয়ত হবে সেটাই নিয়ত হবে, তারা ওই ইমামের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, এই হাদিসটা পেশ করে তাতে আর একটা অংশ আছে, ফালা তাখতালিফু, সুতরাং তোমরা বিরোধিতা করিও না, তোমরা ইখতলাফ করিও না, ফালা তাখতালিফু মানে বাহ্যিক আমলে ইখতলাফ করিও না, কিন্তু ওরা সবটাতে ফিট করে দিয়েছে, ফালা তাখতালিফু আলাইহি, ইমামের বিরোধিতা তোমরা করিও না, ইমামের বিরোধিতা করিও না, সুতরাং এদিকে তারাবি চলছে সেই জন্য তোমরা তারাবি পড়ো, ইমামের বিরোধিতা করিয়ে সাপড়িও না, আর এই কারণেই নাজায়েজ কাজ শুরু, একই মসজিদে, বড় মসজিদ গুলোতে একই মসজিদে দুই জামাত চলছে রমজান মাসে, এদিকে আমার সাহেব তারাই পড়াচ্ছে না জামা মসজিদে দেখবেন যদি দৃশ্য দেখতে হয়, আর ওইদিকে পেছনে বড় এক জামাত চলছে, পঞ্চাশ একশো দুশো লোক, হ্যাঁ এশার নামাজ আলাদা পড়ছে, না জাহিজ কাজ, এক মসজিদে দুই জামাত জাহিজ নয়, জাহিজ নয়, এটা বিচ্ছিন্নতা, আল্লাহ ওয়ালা তাফাররাক বলে বিচ্ছিন্নতা, মসজিদের বাইরে হারাম, রাস্তাঘাটে মাঠে ঘাটে বাজারে যে কোনো জায়গায় বাড়িতে আল্লাহ পাক বিচ্ছিন্নতা মুসলিম উম্মতের মধ্যে হারাম করেছেন, তো মসজিদে আল্লাহর ঘরে কি করে বিচ্ছিন্নতা জায়েজ হতে পারে? ইমাম আহমদ থেকে দুটি বর্ণনা রয়েছে এই মর্মে, তার মধ্যে একটি বর্ণনা যে নিয়তের পার্থক্যে কোনো অসুবিধা নেই, আরেকটি বর্ণনা যেন নিয়তের পার্থক্য করা যাবে না, যেই বর্ণনাটি রয়েছে নিয়তের পার্থক্য জায়েজ রয়েছে এতে কোনো অসুবিধা নেই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এটাকে পছন্দ করেছেন, এটাই হচ্ছে সঠিক মত। আর একটি মাসলা এতে ছিল যেটা জানা অবশ্যই জরুরি, সেটা হচ্ছে ইমাম যদি অসুস্থতার কারণে, হ্যাঁ কোনো অসুবিধার কারণে বসে নামাজ পড়ে তাহলে মুক্তাদিরা কি করবে? হাদিস, যে হাদিসটা আমাদের এখানে আলোচনা আসলো সেই হাদিস দিয়ে কি জানলেন, ইমাম যদি বসে পড়ে তোমরা বসে পড়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ অবস্থায় অসুস্থ ছিলেন, ইন্তেকালের পূর্বে ওই পূর্ব সময়টাই যখন অসুস্থ ছিলেন, সে অবস্থায় একদিন হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তো নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে আবু বকর তুমি নামাজ পড়ো, ইমামতি শুরু করে দিয়েছেন, আর হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু ভালো লাগলো, শরীরটা একটু হালকা লাগছে, চলে যায় মসজিদে, মসজিদে চলে আসলেন নামাজ পড়ার জন্য, এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামত করছেন, লোকেরা নামাজ শুরু করে দিচ্ছে, বেশ কেরাতের কিছু অংশ হয়ে গেছে অথবা কেরাত হয়ে গেছে এরকম অবস্থায় নামাজ, না যে নামাজের শুরুতে না, এখনো নামাজ শুরু হয়, নামাজ শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাম দিকে বসে গেলেন, বাম দিকে বসে গেলেন, আবু বকর দাঁড়িয়ে মুক্তাদিরা সকলে দাঁড়িয়ে, এই ঘটনা, এই হাদিস কি বলে? এই হাদিস থেকে কি বোঝা যায় যে ইমাম যদি বসে নামাজ পড়ে তাহলে কি করতে হবে? মুক্তাদিরা দাঁড়িয়ে থাকবে, মুক্তাদি সুস্থ, মুক্তাদিরা দাঁড়িয়ে থাকবে, এই হাদিসটা বলে। একদল এইভাবে দুই হাদিসের সমন্বয় করেছেন যে ওটা আগের হুকুম ছিল, ইজা সাল্লাল ইমামু জালিসান ফাসাল্লু জুলুসান, ইমাম যদি বসে পড়ে তোমরা বসে নামাজ পড়ো, আর এই ঘটনা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার একবারে, হ্যাঁ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় অসুস্থ শেষ অবস্থায় সেই সময়ের ঘটনা, সেজন্য এটা হচ্ছে নাসেখ রহিতকারী ঘটনা। একদল বলেছেন, তারা বলছেন যে না আপনি সুস্থ আপনার বসে নামাজ হবে না, কিন্তু আরেক দল বলছে যে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে আমল আর ওটা হচ্ছে বচন, সুতরাং নাসেখ মানসুখ না, উম্মতের জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন আর কর্মে বাহ্যিক কি থাকে দ্বন্দ্ব থাকে তাহলে কোনটা প্রযোজ্য উম্মতের ক্ষেত্রে, কোনটা আমলযোগ্য? নবী সাল্লামের বচন, কারণ নবী সাল্লাম হুকুম তোমাদের ইমাম যদি বসে নামাজ পড়ে তোমরা বসে নামাজ পড়ি, এটা অনেকে বলেছেন। ইমাম যদি ইমামের রাতিব হয়, ইমামের রাতিব মানে বুঝলেন, আরবরা বলে ইমাম রাতিব যে নির্ধারিত ইমাম, যে পাঁচ অক্তের ইমাম, আমার দেশে ফার্সি ভাষা প্রাধান্য পেয়েছে এই জন্য আমার দেশের লোকেরা পেশ ইমাম বলে, বুঝেন না পেশ ইমাম বলে, মানে যে নির্ধারিত ইমাম মসজিদের সে নিযুক্ত, সরকারের পক্ষ থেকে হোক অথবা গ্রামের
পক্ষ থেকে হোক, মসজিদের মুতাওয়াল্লির পক্ষ থেকে হোক, মোট কথা ও নিযুক্ত ইমাম, ওখানকার নির্ধারিত ইমাম। আর সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাহলে সে অসুস্থ বসে পড়বে, আপনারা দাঁড়িয়ে পড়বেন। কিন্তু ইমাম অসুস্থ নয়, একজনকে ইমামতি করতে বলছেন যে অসুস্থ মানুষ, মানে ইমাম নিযুক্ত ইমাম নয়, অসুস্থ কিন্তু নির্ধারিত ইমাম নয়, সে হঠাৎ করে বলছেন যে আপনি ইমামতি করেন, তো বলছে আমি তো অসুস্থ, বুঝছেন ইমামতি করেন আপনি বসে না, এটা করতে বলবেন না, ওলামা এখানে বলছেন না এইরকম করবেন, তাহলে এমন ব্যক্তিকে ইমামতি করতে বলেন যে ব্যক্তি সুস্থ আর দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারবে। তো এই হাদিসটা শুধু ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বা এইরকম অনেক ওলামারে বলেছেন যে এই হাদিসটা কোন ক্ষেত্রে, যেই ক্ষেত্রে পেশ ইমাম বা নির্ধারিত ইমাম, ইমাম নিযুক্ত রয়েছে আর হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আর আশা করা যাচ্ছে যে সুস্থ হয়ে যাবে, এমন নয় যে স্থায়ী অসুস্থ হয়ে গেছে আর এ দাঁড়িয়ে নামাজ পড়তেই পারবে না, এরকম খোড়া হয়নি, হয়তো আজকের দিন অসুস্থ রয়েছে বা দু একদিন অসুস্থ রয়েছে, বসে যদি ইমাম নামাজ পড়াই তোমরা বসে নামাজ পড়ো। আল্লাহু আলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ জামানায় বসে নামাজ পড়িয়েছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন, মুক্তাদিরও দাঁড়িয়েছিল, সেই অবস্থা সম্পর্কে একটু বুঝেন, সেটা কি অবস্থা ছিল। সেখানে নামাজ শুরু হয়ে গেছে, সেখানে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে কিন্তু শুরু হয়ে গেছে, আবু বকর ইমাম দাঁড়িয়ে আর মুক্তাদির দাঁড়িয়ে শুরু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এসেছেন, নবী সাল্লাম দাঁড়াতে পারছেন না, সেজন্য বসে নামাজ পড়লেন, শুরু থেকে নয়, শুরু থেকে এরকমটা ছিল না। এখানে যে এই নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ জামানায় হয়েছিল এইভাবে, এতে ইমাম কে ছিলেন? একদল বলছে আবু বকর ইমাম ছিলেন, কিন্তু কথা ভুল, আবু বকর ইমাম ছিলেন, ইমাম প্রথম থেকে ছিলেন, কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, ইমামে আজম চলে আসলেন, আর আমাদের ইমামে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামে আজম যখন চলে আসবেন তখন অন্যের ইমামতি বাতিল, তখন তিনি সরে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন সরে গেলেন। নবী সাল্লাম ইশারা করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা ঘটনা এরকম করেছেন যে সরে গেছিলেন, এটা আর একটা ঘটনা। তো ওই ঘটনা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু হওয়ার পরে এসেছিলেন বাইরে কোনো কোথাও গিয়ে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শুরু করে দিয়েছেন, পিছনে সরে গেছিলেন। তো ইমামে আজম আসলে ইমাম সরে যাওয়ার হাদিস রয়েছে। তো তারপরে আবু বকর আর ইমাম থাকলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহলে ভূমিকা কি ছিল এখানে, তিনি কি ছিলেন? মুক্তাদি, আর তার সাথে সাথে মুকাব্বির। এটাই তকবীরের দলিল, যদি মুসল্লির সংখ্যা বেশি থাকে আর আওয়াজ হয়তো স্পষ্ট পৌঁছিবে না, তাহলে একাধিক মানুষ তকবীর দিতে পারে। হ্যাঁ, দূরে যেসব লোকদের কাছে ইমামের আওয়াজ, ইমামের তকবীর পৌঁছিবে না, হ্যাঁ, হরকতের রুকু সেজদার ইত্যাদি উঠা বসা নামাজের মধ্যে, তাদের জন্য মুকাব্বির হতে পারেন, অথবা নির্ধারিত করা যেতে পারে যে তোমরা তকবীর দাও। আবু বকর রাদিয়াল্লাহু এখানে মুকাব্বির ছিলেন। কোনটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? কোনটা, বসে নামাজ পড়া? না, বসে নামাজ পড়া খাস না। তবে আর একটা কথা শুধু বললি শেষ করিনি, একদল বলছেন যে জায়েজ দুটোই রয়েছে, উত্তম হচ্ছে ইমাম যখন বসে নামাজ পড়াচ্ছে আর এক দু অক্ত হয়তো তারপরে সুস্থ হয়ে যাবে, তাহলে বসেই নামাজ পড়ে, এটা উত্তম, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া জায়েজ রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। আর আরেক দল বলছে যে না, ওইটা হচ্ছে আমল, সুতরাং আমাদের জন্য বচনটাই হচ্ছে আমলযোগ্য, আর আমরা যদি ইমাম বসে নামাজ পড়ে তো আমরা বসে নামাজ পড়ো। তবে এটাই সহি, বেশি সহি বলছি, অধিকাংশ আইম্মা কেরাম বলছেন না, ইমাম যদি বসে পড়ে তারপরেও দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, বসে নামাজ পড়া যাবে না, কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ইমাম নামাজের জন্য রুকুন, আর আপনি দাঁড়াতে পারবেন, সুতরাং করবেন না। এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামের মত, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দলিল রয়েছে সেজন্য বসে ইমামতি যদি কেউ করে তার পিছনে বসে নামাজ পড়া যাবে। আল্লাহু আলাম। সাল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। ইমামে আজম আসলে সরা যায়, ইমাম আজম হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আর আজকাল ওইরকম মুসলিম খলিফা নাই। ইমামে আজম মানে আপনার ওস্তাদ শেখ নাই, বোঝা গেছে? ইমাম আজম মানে আপনার মুফতি আর কোন শেখুল হাদিস নাই, ইমাম আজম মানে খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুসলিমিন ছিলেন, হ্যাঁ, মসজিদের ইমাম, সবকিছুরই ইমাম। ওইরকমই যদি খলিফা চলে আসেন, হ্যাঁ, দেশের মুসলিম শাসক, আর নামাজি মানুষ চলে এসছেন, আর তাহলে সরে যেতে পারে,
কিন্তু এই অর্থে করবেন যে দেশের শাসক সে যেন তার কাছে ইমামতে উজমা বৃহৎ নেতৃত্ব রয়েছে, হ্যাঁ বড় নেতৃত্ব রয়েছে এই অর্থে, আর মসজিদের ইমামের কাছে ছোট নেতৃত্ব রয়েছে। মসজিদে যতক্ষণ পাঁচ মিনিট সাত মিনিট নামাজ পড়ে ততক্ষণ তো আপনাদের ইমাম, তারপরে ইমামের কথা শুনছেন, ইমামের ওপরই আপনারা তখন মালিকানা চালাচ্ছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সকল ইমাম আজম এইরকম অর্থে যদি বলেন তো ইমাম বুখারী ইমাম আজম হাদিসের ক্ষেত্রে, বুঝে গেছে, হাদিসের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আজম, হ্যাঁ 30,000 হাদিস তার কিতাব মুসনাদ আহমদ, বুঝা গেছে। ফিকহের ক্ষেত্রে যেমন প্রশংসা করা হয়েছে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি, যদি বলেন যে ফিকহের ক্ষেত্রে তার পাণ্ডিত্য ছিল আলহামদুলিল্লাহ, তো সেই জন্য বলতে পারেন। কিন্তু এইভাবে ইমাম আজম নামটা দিয়েছে কারা, যারা অন্ধ মুকাল্লিদ তারাই দিয়েছে। আর যদি হানাফিরা ইমাম আজম বলে ইমাম আবু হানিফা কে, তো শাফিরি ইমাম শাফি কে ইমাম আজম বলবে, হ্যাঁ আর বলছে ও মালিক ইমাম মালিক ইমাম আজম, ইমাম দারুল হিজরা মদিনার ইমাম তিনি, আর বলছে ইমাম ইমাম মালিক সম্পর্কে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে যে এলেম একবারে ফিরে চলে আসবে মদিনায়, আর সারা সারা দুনিয়া থেকে লোক ছুটে আসবে মদিনায় শিক্ষা অর্জনের জন্য। এটা বাস্তবায়ন হয়েছে ইমাম মালিকের যুগে, কোথায় স্পেন থেকে তার ছাত্র পড়াশোনার জন্য আসত, আলজাজায়ের থেকে, তুনিসিয়া থেকে, মরক্কো থেকে তার কাছে পড়াশোনার জন্য আসতো, আর এইদিকে আজারবাইজান উজবেকিস্তান থেকে তার কাছে ছাত্র পড়াশোনার জন্য আসতো। এইরকম ওস্তাদ কোথাও পাবেন না আজকের যুগে, তিনি তো এই দিক থেকে তো ইমাম মালিক ইমাম আজম, বুঝা গেছে। ইমাম আহমদ বিন হাম্বাল চার ইমামের তো সবচেয়ে বেশি হাদিসের পাণ্ডিত্য রাখতেন, জ্ঞান রাখতেন, 600,000 হাদিস তার মুখস্থ, তাহলে তিনি ইমাম আজম, বুঝা গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আমিরুল মুমিনীন ফিল হাদিস, তিনি হাদিসের ইমাম আজম। তো এইরকম ও যদি বলেন এই সব অর্থে তাহলে অনেক আমাদের ইমাম আজম রয়েছে, বুঝা গেছে। আর না হলে একক ইমাম আজম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সব কথাই নিতে হবে, যার কথায় কোনো ভুল নাই, যে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, যার কথা অনুসরণ করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আর যে কোনো ইমাম সাহেবের কথা দলিল ভিত্তিক হইলে মানতে হবে, কারণ দলিল মানা ফরজ এই জন্য, আর ইমামের কথা বললে মানা ফরজ না। দলিল ভিত্তিক হইলে ইমাম হানিফার কথা নেওয়াও ফরজ, কারণ দলিল নিলেন আপনি, হ্যাঁ দলিল মোতাবেক চলেন। আর দলিল ভিত্তিক হলে ইমাম শাফির কথা নেওয়া ফরজ, দলিল ভিত্তিক হলে ইমাম মালিক আহমদ সকলের কথা নেওয়া ফরজ। মানে একা নামাজ শুরু করেছে কেউ, একা নামাজ শুরু করেছে বা দুইজন শুরু করেছে, দুইজন শুরু করেছে, আপনার প্রশ্ন, দুইজন নামাজ শুরু করলে ডান দিকে মুক্তাদি দাঁড়াবে, বুঝা গেছে। আর তারপরে যখন তিনজন হয়ে যাবে পাশাপাশি এভাবে দাঁড়ানো জায়েজ নয় পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে ইমাম একা দাঁড়াবে, ইমাম একা দাঁড়াবে, ইমামের নড়াচড়া চাইতে মুক্তাদির নড়াচড়াটা শ্রেয়, ইমাম আগে না বেড়ে, তবে যদি সামনে জায়গা থাকে পিছনে হয়তো জায়গা নেই এরকম পরিস্থিতি তাহলে ইমাম সামনে এগিয়ে যাবে, কিন্তু যদি দেখা যায় পিছনে জায়গা আছে তাহলে ইমাম নড়াচড়া করবেন, ইমাম আপন জায়গায় থাকবে, ডান দিকে যে লোকটি ছিল তাকে ইশারা করবেন পিছনে চলে আসবে, দুইজন পিছনে হয়ে যাবেন, এটাই সুন্নতসম্মত কাজ। মানে ইমাম রাব্বানা ওয়া লাকা হামদ বলে না, এটি আপনার প্রশ্ন, ঠিক ভালো কথা একটা বলেছেন। আমি আসলে ইখতিলাফ কিছু বলছি, আবার মাঝে মাঝে চিন্তা করছি যে এত দ্বিমতগুলি আপনাদের সামনে মানুষের সামনে সাধারণ মানুষের সামনে পেশ করে আরো গোলমাল হয়ে যায়, বলছে না হানাফি মতে ওরা ডিভাইড ভাগ করে নিয়েছে, হানাফি মজহাব হচ্ছে যে ইমাম শুধু সামি আল্লাহ আহমদ ও রব্বান আলাক আহমদ বলবে না, আর মুক্তাদি রব্বান আলাক আহমদ, হানাফি মজহাবে ইমাম রব্বান আলাক আহমদ বলবেই না, কিন্তু এটা ঠিক নয়। দলিল পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলতেন, সহিহ মুসলিমে আছে সামি আল্লাহু আলমান হামিদা রব্বানা ওয়ালাক আলহামদ বলতেন, তাহলে এটা হাদিস খণ্ডন করে এই মতটি, সেই জন্য বলতে চাইনি কিন্তু প্রশ্ন করলেন সেই জন্য বললাম, যাই হোক জানা হইলো। আর ওদের আমল সম্পর্কে জানা হইলো, ওরা এই জন্য বলে যে তারা মজাহের অন্ধ তকলিদ করে, আর আমরা হাদিস ফলো করি, আর হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামতি করেছেন, সামি আল্লাহু আলমান হামিদাও বলেছেন, আর রব্বানা ওয়ালাক আলহামদ বলেছেন, সুতরাং ইমাম দুটোই জমা করবে। আপনি আপনার নামাজের নিয়ত করবেন যেটা আপনার আগের নামাজ, এইরকম না যে তরতিবের খেলাফ করবেন, তরতিবের খেলাফ করা অনেক আইমাই কেন বলছে এইভাবে নামাজই হয় না, কারণ আল্লাহ যেই সিরিয়ালে ফরজ করেছেন সেই সিরিয়ালে আপনাকে নামাজ আদায় করতে, মাগরিব আগে ফরজের আগে এসে আদায় করবেন এটা চলবে না, একেবারে নিরুপায় অবস্থায়, বিশেষ কোনো অবস্থায় কিছু হলো আমরা ফতোয়া দিয়েছেন জায়েজের, তো এই জন্য আপনি মাগরিবের নিয়ত করবেন, বোঝা গেছে। এখন অবশ্যই ইমাম ওখানকার যদি ধরেন এশা পড়ায়, তাই এশা হয়তো মুকিম ইমাম যদি হয়, বিশেষ করে মুসাফির ইমাম হলে তো সমস্যা নাই, দুই রাকাত পড়ে সালাম ফিরে দিবে আর এক রাকাত আপনি পড়ে নেবেন, ঠিক না, তাহলে সহজ ব্যাপার। কিন্তু মুকিম ইমাম চারে উঠে গেল,
আপনি পরেশানিতে পড়ে গেলেন যে আমার তো তিনে থামতে হইতো, কি করবেন এখন? এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে আপনি তিন পড়ে বসে যান, চারে উঠে গেলে আমার সব তিন পড়ে বসে যান। বসে যাওয়ার পরে অপেক্ষা করেন, অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত সালাম না ফিরছে। যখন ইমাম বসলো বৈঠকে, সালাম ফিরলো, ইমামের সাথে সালাম ফিরেন, এটা সবচাইতে ভালো। এটা এটা সালাতুল খৌফ, ভয়ের নামাজের উপর কেয়াস করা হয়েছে। সালাতুল খৌফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদলকে নামাজ পড়িয়ে দিতেন কিছু অংশ, তারপরে তারা বসে থাকতো, সালাম ফিরত না, হ্যাঁ বা দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ এর দুশ্মনের সামনে দাঁড়িয়ে থাকতো, আর এক দলকে দুই রাকাত নামাজ পড়িত, আর দুই দলকে নিয়ে একসাথে সালাম ফিরতেন। দুই রাকাত নামাজ পড়ে একটা দল বসে থাকতো, শত্রুর সামনে যে কোন রকম কিছু হলে প্রস্তুত হয়ে থাকি, হ্যাঁ আর এক দলকে নামাজ পড়াইতেন। এটার উপরে এই মাসলাকে কেয়াস করা হয়েছে, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনি বসে যাবেন যদি এইরকম পরিস্থিতি হয়, আর যদি দেখা গেল যেন মাগরিবি হচ্ছে, তিন রাকাত পড়লো তো সাথে সালাম ফিরলেন। জি, কিছু লোককে দেখি আমি এখানে, অনেক আরবদেরকে দেখি পেট্রোল পাম্পগুলিতে, ও তিন রাকাত যেমন পড়া হইলো, ইমাম উঠে গেল যখন চার রাকাত, ও সালাম ফিরে টান দিয়ে চলে গেল, এটা ঠিক মনে হয় না, যদিও আল্লাহ আলাম। আপনারা তো শেষ বৈঠক, শেষ বৈঠকে যেই কোনো দোয়া করা যায়, তো দোয়ার তো সুযোগ, এটা এটা দোয়ার ক্ষেত্র বরং, এটা দোয়ার জায়গা। নামাজের মধ্যে দুটো জায়গা হচ্ছে দোয়ার জায়গা, একটা হচ্ছে শেষ দায় দোয়া কবুল হয়, আর একটা হচ্ছে আর তাহিয়াত আর দরুদ ইব্রাহিমি পড়ার পরে যে কোনো দোয়া করতে পারে। বলে তাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যে কোনো মাসআলা আল্লাহর কাছে যাচ্ছা, যেটা তার পছন্দ লাগে সে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হুজুর না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, না আমরা অনেক কিছু সংশোধন করছি, তখন এটাও সংশোধন, হুজুর মানে যে হাজির। হ্যাঁ, এই জন্য আরবরা আরবিতে যদি বক্তব্য আমি করি তো আপনাদেরকে বলে আইয়ুহাল হুজুর, হ্যাঁ আইয়ুহাল হাফলুল করিম, হ্যাঁ আইয়ুহাল ইখওয়াল মুসলিমুন, আইয়ুহাল হুজুর উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই অর্থে হচ্ছে আল হুজুরুল কেরাম, সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ওর তরজমা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নন, বরং এটাতে বেরেলভী আকীদা প্রকাশ পাচ্ছে যে নবী হাজির নাজির। হ্যাঁ, মিলাদে হাজির, নবী জলসায় হাজির, ওয়াজ মাহফিলে হাজির, সেই জন্য কিয়াম করে এখন দাঁড়িয়ে যাও, একটা চেয়ার খালি রাখি তো যে নবী এসে বসবেন। হ্যাঁ জিন্দা নবী, জি আল্লাহ পাকে দয়াত করে, না না দাঁড়িয়ে, তিনি দাঁড়িয়ে শুরু করেছেন দাঁড়িয়েই থাকলেন, আর মুক্তাদেরও দাঁড়িয়ে শুরু করেছে দাঁড়িয়ে, যেহেতু দাঁড়িয়ে নামাজ শুরু হয়ে গেছে সেজন্য দাঁড়িয়ে থেকেছে তারা। জি, আর শুরু থেকে যদি শুরু হয় অসুস্থ ইমামের সাথে, তাহলে বসে ইমাম পড়লে বসে পড়বেন শুরু থেকে, আর এখানে যেহেতু নামাজ শুরু হয়ে গিয়েছিল আবার যদি বসতে বলা ডিস্টার্ব হবে, সেজন্য যেভাবে শুরু হয়েছে সেভাবে চলেছে, এটাও একটি সমন্বয় এই দুইটি হাদিসের মধ্যে। ও মাইক ব্যবহার করে না, আল্লাহ হেদায়েত করে, মাইক ব্যবহার করলে বিদাত হয়ে গেল, আর চিল্লা বেদাত হইল না, হ্যাঁ ছয় লতিফার জিকির বেদাত হইল না, বলেন ছয় লতিফার জিকির কোথায় আছে? এটা তো খালেস এবাদত জিকির, আরে মাইক তো এবাদত না, মাইক হচ্ছে ওয়াসাইল, এ বোতলে পানি খায় আর গ্লাসে পানি খায়, হ্যাঁ আর নলকূপে মুখ লাগিয়ে খায় পানি খাওয়া, বাস তাই না? বোতল আছে বলে বোতল আছে, বোতলে খেলে বেশি সওয়াব হবে নাকি, এটা তো এবাদত নাই। তো এরকম মাইক ব্যবহার করাটা এবাদত নয়, এটা হচ্ছে ওসিলা, মাধ্যম, মাধ্যমের ক্ষেত্রে বিদাত হয় না। আর জিকির তো খালেস এবাদত, একেবারে নিখুঁত এবাদত, জিকির আবার ছয় লতিবার কি করে জিকির হলো, এইভাবে আর ওইভাবে এই করতে হবে, কোথা থেকে পেলেন এটা? তো এত বড় বড় বিদাত সব জায়েজ হয়ে গেল, আর শুধু ওই মাইকের বিদাত করা যাবে না, ই কোন গোমরাহি। আর লোকের স্রোত শুরু হয়ে গেল, জোহরের নামাজ নেই, যেটা আল্লাহ ফরজ করেছেন ওয়াক্তে, আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সবচাইতে উত্তম। আর এই লোকগুলি কয় ঘন্টা লাগবে ভিড় থেকে পার হইতে, আপনি বলছিলেন তিন থেকে পাঁচ ঘন্টা ভিড় পার হইতে, ভিড়ে ফেসেছিলেন ওই জন্য বলছেন উনি। হ্যাঁ, তাহলে চিন্তা করেন এই লোকগুলি জোহর পড়বে কোথায়, বিদাতি মোনাজাতের জন্য মরিয়া, আর জোহরের ফরজ গেল কোথায়, যেটা ইমান আর কুফরের মাঝে পার্থক্য করি, বলেন দেখি এটা কোন ইস্তেমা, নামাজের জন্য আসে না। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই দোয়া শুনবেন কি, এই দোয়া শুনবেন কি, যে এই দোয়া কারীদের ফরজই গায়েব, ফরজের খোঁজ খবর নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন অন্তর খুলে দেন, বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বানা অন্তরকে যেন আমাদের গোড়া না বানিয়ে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আর আমি আবার বলছি আপনাদেরকে, বারবার করে এই কথাটি আমি অনেক সময় বলি, যে সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমি গতানুগতিক পড়ি না, অন্তর থেকে পড়ছি, যে আল্লাহ যেই অবস্থায় আছি, ধরেন আপনি জামাতি,
অথবা তবলিগি। আল্লাহ যদি এটাই হক হয় তো ওর উপরে রাখো, আমার ক্লিয়ার কথা। আর যদি এটা হক না হয় যার উপর আমি এতদিন ছিলাম বা আছি, অন্য কোথাও হক থাকে সেই হক পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও, দোয়া করে আল্লাহ পাকের কাছে, দেখেন আল্লাহ হেদায়ত করে কিনা। কিন্তু আপনি যদি আগেই সিদ্ধান্ত নেন যে যার উপর আমি লালিত পালিত হয়েছি বা এতদিন বড় হয়েছি তার উপরই থাকবো, আল্লাহ কখনো হেদায়ত করবে না। আমিও বলছি যে আল্লাহ যেই অবস্থায় আছি এটা যদি ভুল পথ হয় আল্লাহ আমাকে হেদায়ত দান করো। আমি যে অবস্থায় এতদিন 50 বছর বয়স কেটে গেল, যে অবস্থায় জন্মেছি, পড়াশোনা করেছি, আর যে অবস্থায় শিক্ষকতা করেছি, দাওয়াতি কাজ করেছি, আমার এই বয়সটা কেটে গেল, যদি আল্লাহ ভুল পথে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সংশোধন করার তৌফিক দান করো দ্রুত, এবং যেখানে হেদায়াত আছে সেখানে আমাকে পৌঁছে দাও। এই দোয়াটা খালেস অন্তর থেকে করে, আল্লাহ কবুল করেছে। আমাদের একজন মুখতার ভাই বলে ছাত্র ছিলেন, বৃদ্ধ ছাত্র, ওইরকম বৃদ্ধ ছাত্র এখানে খুব কম আছে, দাড়ি সাদা বৃদ্ধ ছাত্র, হ্যাঁ জামান ভাই, ওই রকম জামান ভাইয়ের সঙ্গী আর কি। তো ওই মুখতার ভাই গোপালগঞ্জে, গোপালগঞ্জের ভাইরা আছে চেনবেন অনেক, এখন ওখানে গিয়ে মাশাল্লাহ দাওয়াতি কাজ করছে, মসজিদ করেছেন মাশাল্লাহ, আর যোগাযোগ রাখেন এখনো পর্যন্ত, মাসে তো এক দুবার টেলিফোন আসে ওনার। তো উনি জিন্দা পীরকে সেজদা করেছেন অন্ধকারে গিয়ে এক যুগে, কি জন্য বলছেন, শেখ আমি আল্লাহকে পাওয়ার জন্য। ও জিন্দা পীর বলেছিল আল্লাহকে দেখিয়ে দেবো, আপনাকে আল্লাহকে দেখিয়ে দেবো, ওই জন্য জীবিত পীরকে গিয়ে সেজদা করেছি। তো বলছে যখন জিন্দা পীরকে সেজদা করি তখনও চেয়েছিলাম যে আল্লাহ তোমাকে পেতে চাই, তোমাকে আমি পাইতে চাই, সেই জন্য তার মন্তব্য সেটা যে তিনি বলছেন যে এই জন্য আল্লাহ পাক আমাকে হেদায়ত দান করেছেন। একদিন আমাদের হাবিব ভাই এখনো এয়ারপোর্টে লিমোজিন চালায় আছে, ও জামাত থেকে বেরিয়ে আসার লোক, তো সেই ব্যক্তি একদিন গিয়ে বললেন, মুখতার ভাইয়ের বন্ধু মানুষ পরিচিত, বললেন যে আপনি তো অনেক কিছু করলেন, তবলিগ করলেন, জামাত করলেন, বেরুলবি করলেন, জিন্দা পীর কো সেজদা করলেন, সবই করলেন, চলেন দাম্মাম ইসলামী সেন্টারে শেখ মুতির রহমান একটা দার্স হয়ে আসে। তখন আমার নতুন নতুন দার্স, 14-15 বছর আগে এর ঘটনা, তো 6 মাস বা 1 বছর হয়েছে, ওই প্রথম দিকে ছিল। ওই একদিন মঙ্গলবারে তখন সাপ্তাহিক আলোচনা হয়তো বিষয় ভিত্তিক শোনার পরে ধরলেন, তো ধরলেন ইসলামী সেন্টার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার দাওয়াতে বরকত দিয়েছেন, তার দ্বারা কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ গোফল মধ্যে। যদি ঘুমের কারণে হয় অথবা ভুলে যাওয়ার কারণে হয় তাহলে আল্লাহর কাছে ওজর মাকবুল। আর আমি ট্রেনে সফর করছিলাম, বাসে সফর করছিলাম, সেই জন্য 3-4 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, হাট বাজারে ব্যস্ত ছিলাম, হ্যাঁ বা এমনিতে অবহেলায় ছুটে গেছে, এইভাবে আর নামাজ কবুল হবে না, কুফুরি কাজ হয়েছে। শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই কুফুরি থেকে তওবা করতে হবে, কুফুরি কাজ হয়েছে, এইভাবে শখ করে নামাজ ছাড়বে আর নামাজের কাজা হবে না, কাজা হবে না, এইভাবে কাজা হবে না। এই কাজাই যদি না হয় গবেষক ওলামায়ে কেরামদের নিকটে, তাহলে কাজাই উমরি কোথায় আছে, সারা জীবনের কাজা কোথায় আছে, যে 14-15 বছর বয়সে আমার ফরজ হয়েছে নামাজ আর এখন 40-এ শুরু করলাম, সুতরাং 15 বছর বা 20 বছর চালাই এখন, মানে ডবল ডবল নামাজ, কাজাই উমরি এটাকে বলে, এটা বিদাত, বিদাত গুমরাহি, নেকি তো হবে না গুমরাহি হবে। কাজে ব্যস্ততা ওজর নয়, আল্লাহ পাকের কাছে তওবা করেন, কুফুরি কাজ হয়েছে, আল্লাহ পাক যেন কুফুরি থেকে উদ্ধার করেন, আর আল্লাহ শুকরিয়া আদায় করেন। যদি এখন নামাজ 5 ওয়াক্ত হেফাজত করতে লেগেছেন, ভালো করে হেফাজত করেন, যেখানে থাকেন নামাজ পড়তে হবে। যুদ্ধের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ একটু বিলম্ব করেননি, ওয়াক্তে জামাত করে নামাজ পড়িয়েছেন, সালাতুল খৌফ ভয়ের নামাজ যুদ্ধের ময়দানে। আপনি প্লেনে সফরের বাহানায়, বাসে সফরের বাহানায়, ট্রেনে সফরের বাহানায় আপনি নামাজ কাজা করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, যাতে দেখুক যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ি না, আর এই লোক এত কষ্টে ট্রেনে বাসে এখানেই নামাজ পড়ে, তাহলে আল্লাহর বান্দা এরকম ভালো মানুষ আছে, আজকেও আছে, বেনামাজি চেনুক নামাজিদেরকে, জানুক যে স্টেশনে নামাজ পড়ার লোক, বাস স্ট্যান্ডে নামাজ পড়ার লোক, বাসে বসে বসে জায়গা পাচ্ছে না সিটে বসে বসে নামাজ পড়ার লোক, প্লেনে সিটে বসে বসে নামাজ পড়ার লোক, এখন আল্লাহর বান্দা আছে কিছু, আমাদের তাহলে সংশোধন করা উচিত, আপনাদের কাছ থেকে শিখবে কিছু, যে আমরা আরামসে বসে থাকছি, মসজিদের পাশে বসবাস করি আর নামাজ পড়ি না, আর এই লোক প্লেনে সফর করে নামাজ পড়ছে, রে বাবা শিখুক হেদায়ত পাক এই বেনামাজিগুলো। আপনাদেরকে দেখি, চিন্তা করেন ভারতের মতো দেশে যেখানে 50-60 ঘন্টা ট্রেনে সফর করে অনেকে, যদি আসাম থেকে শুরু করে আর বোম্বাই পর্যন্ত বা আপনার ত্রিবান্দ্রম কেরালা আর মাদ্রাজ পর্যন্ত, তাহলে 3-4 দিনের সফরই থাকে, 48 ঘন্টার সফর থাকে। এইরকম সফরে এটা দাড়িওয়ালা মানুষ, আর পাশে হিন্দুরা দেখছে, বেনামাজি ফাসেকগুলি মুসলমান দেখছে যে এই লোক তো দাঁড়িয়ে নিয়ে নামাজ পড়তে দেখি না, তো কি ভাববে, তাহলে আর নামাজ পড়বে জিন্দেগি তো বেনামাজিগুলো। কিন্তু যদি দেখে যে মাশাআল্লাহ যখনই নামাজের টাইম হচ্ছে একজন মুসলিম নামাজ পড়ছে, দাড়ি থাক আর নাই থাক, সে দাঁড়িয়ে না ঘাটতি কিন্তু নামাজ আছে, ইসলাম আছে তার, নামাজ আছে মানে তার ইসলাম আছে, যদি প্রমাণ করে দেয় নামাজ পড়ে, হিন্দুও বুঝবে যে না আছে এই লোক নামাজ পড়ে, এত কষ্ট করে নামাজ পড়ে।
যারা ফাসেক মুসলমান বেনামাজি মুসলমান তারাও দেখবে যে আমরা বাড়িতে নামাজ পড়ি না, কত পাপি আর ইয়ে কষ্ট করে ট্রেনেও নামাজ পড়ে, স্টেশনে একটু গাড়ি থামলে আমরা দুনিয়াদারি করি কেনাকাটা করি চট করে নামাজ পড়ে। চিন্তা করেন আপনি কত কি শিখবে, এটা তো হবেই। আর আপনি আল্লাহ পাকের ফরজ আপনি আদায় করলেন, যা দিয়ে আপনি দুনিয়া আখেরাতে শান্তি পাবেন। আর নামাজ এইভাবে ছাড়লে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না, এইভাবে নামাজ ছাড়া জায়েজ নয়, বরং কুফরি কাজ। এক ভাইয়ের আম্মা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন শেফা দান করেন, আমাদের সকলকে শেফা দান করেন, সুস্থ রাখেন, আল্লাহ পাক হেফাজত করেন সকলের। আর যেসব ভাই বোনের ইন্তেকাল করেছে, আপনারা অনেকে দুপুরে ছিলেন না, আমাদের এক পুরাতন ভাই ইন্তেকাল করেছেন, আব্দুল খালেক ভাই, আব্দুল খালেক যে ফিলিপাইনি বলতাম যে ভাইকে, উনি ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলী, আল্লাহ পাক রহম করুন, আল্লাহ জান্নাত বাসী করুন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। টাইম অনেক হয়ে গেছে।